যুবকরা আমাদের যখন দেখবেন ভালোবাসা হয় না মোলবীর কাছে তাবিজ নিতে যায় না হুজুর তাবিজটা দেন আরে ভাই হুজুর কোনদিন তো তাবিজ করলো না হুজুর তো পাত্র একটা সুন্দর রমণীকে নিয়ে পালাতে নাকি তাবিজ করে বন্ধু আমার ভাইরা গো একবার লক্ষ্য করবেন গো মহব্বতের জন্য আপনাকে তাবি জানতে যেতে হবে না ভালোবাসার জন্য তাবি জানতে যেতে হবে না ও আমার মা খালারা আজকে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় আজকে হুজুরের কাছে তাবি জানতে যান বলেন হুজুর গো বলে কি হলো আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে একটা তাবিজ করে দিন আমি তাবিজের বিপক্ষে বলবো না তাবিজের প্রমাণ রয়েছে তবে একটা কথা বলবো আল্লাহর প্রতি প্রথম ভরসা আমি আপনাকে এই দোয়াগুলো দিয়ে যাব আমল করবেন কাজে হয় বিশ্বরে কাউন মাকা আলাইহি সালাতু তাসলিম বাবা রাস্তার দিকে বেরিয়েছেন এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো সাদ সৌমী এই সাহাবী রাসূল জানো রাস্তার ধারে বাড়ির কাছে বসে বসে অজর নয়নে কান্না করে সাহাবী রাসূলের দুই নয়ন ভরে পানি যেন এসে গিয়েছে আল্লাহর নবীর সামনে পড়ে গেল আল্লাহর নবী জিজ্ঞাসা করে এ আমার সাহাবী তুমি কেন কান্না করো বলো বেনামে দিয়েছে কান্না করো কেন বলো সাহাবী রাসূল আল্লাহর নবীর দিকে দুই নয়ন মেলে তাকায়া দেখে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনার এত কি দুঃখের কথা আপনারে আমি শোনাবো বলুন বলে কেন আল্লাহর নবী বলেন বলে সাহাবী রে কি তোমার দুঃখ গুলো কি বেদনা আজকে তোমার এত চোখে কেন পানি বলো সাহাবী রাসূল বলে ইয়া রাসূল আল্লাহ হুজুর গো আজকে আমাকে মদিনার মানুষ ভালোবাসে মহাব্বত করে নবী গো কিন্তু একটা বড় আফসোসের কথা বলে কি এক এক করে করে আমার বিবাহর বয়স হয়ে গেল নবী গো এ মদিনার কোন গার্জেন তার কন্যার সঙ্গে আমার যেন বিবাহ দেয় না মদিনার কোন কন্যারা কোন যুবতী আমাকে বিয়ে করতে চায় না বলে কেন গো সাহাবী আজকে এই কথা কেন বলো মদিনার কোন গার্জেন তোমার সঙ্গে বিয়ে দেয় না তার কন্যার তুমি বলো কোন যুবতী তোমাকে বিয়ে করতে চাই না সাহাবী রাসূল বলে হুজুর গো আমি নামকার করব আমাকে কেউ বিয়ে করতে চাইছে না বলে কেন বলো তোমার কোন দোষটা তোমাকে দেখাই বলো সাহাবী রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার চরিত্র খারাপ বলে না আমার আজকে যেন ইবাদত খারাপ বলে না ইমানে ত্রুটি নাই নবী গো আমার শুধু মাত্র এই চাকরাখানা একটু যেন কালো মতো হয়ে আছে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে নবী বললেন না 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 তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নসিবে একজন সুন্দর রমণী রেখে দিয়েছে উনি বলেন ইয়া রাসূলুল্লাহ মদিনার মহিলারা বিয়ে করবে না আমি দেখেছি খোঁজ নিয়েছি আল্লাহর নবী বলে সাহাবীরে আর কাঁদবে না চোখের পানি তুমি ফেলবে না তোমার বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্বটা হলো আমার আমি তোমার বিবাহ দিয়ে দেব তুমি চিন্তা করো না করো না তুমি আমার কথা একটা শুনে নাও উনি যেন বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমার বিয়ে হয় না আপনি বিয়ে দেবেন কাকে আবার বলবেন কে বিয়ে করবে এ যুবকরা আমাদের যখন দেখবেন ভালোবাসা হয় না মোলবীর কাছে তাবিজ নিতে যায় না হুজুর তাবিজটা দেন আরে ভাই হুজুর কোনদিন তো তাবিজ করলো না হুজুর তো পাত্র একটা সুন্দর রমণীকে নিয়ে পালাতে নাকি তাবিজ করে বন্ধু আমার ভাইরা গো একবার লক্ষ্য করবেন গো মহাব্বতের জন্য আপনাকে তাবি জানতে যেতে হবে না ভালোবাসার জন্য তাবি জানতে যেতে হবে না ও আমার মা খালারা আজকে স্বামী স্ত্রীতে ঝগড়া হয় আজকে হুজুরের কাছে তাবি জানতে যান বলেন হুজুর গো বলে কি হলো আমার স্বামী আমাকে ভালোবাসে না আমাকে একটা তাবিজ করে দিন আমি তাবিজের বিপক্ষে বলবো না তাবিজের প্রমাণ রয়েছে তবে একটা কথা বলবো আল্লাহর প্রতি প্রথম ভরসা রাখুন
উপর আমি আপনাকে এই দোয়াগুলো দিয়ে যাব আমল করবেন কাজে হয়ে যাবে তবে আলোচনা আমারটা নিয়ে যায় সাহাবীয়ে রাসূল মুচকে মুচকে হাসছেন নবী যখন বলেছেন অবশ্যই হবে তবে নবীকে বলছেন হুজুর আজকে বলুন না ওই মদিনার কোন মেয়েটা আমাকে বিয়ে করবে আল্লাহর নবী বলছেন সে চিন্তা করতে হবে না ওটা দেখার দায়িত্ব হলো আমার শুধুমাত্র বলু এ আমার সাহাবী এই মদিনায় আজকে তুমি কাকে পছন্দ করো তুমি ওই কথাটা আমাকে বলে দাও তার সঙ্গে বিবাহ আমি রাসূলুল্লাহ বন্দোবস্ত করিয়ে দেব সুবহানাল্লাহ হাসিন মুচকি মুচকি হাসিন উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমারে কোন কন্যা বিয়ে করে নাও আমাকে কোন তার গার্জেন বিয়ে দেয় না আবার আমার পছন্দ মতো বিয়ে হবে নবী বলছেন জি তোমার পছন্দ মতো বিয়ে হবে ভাই পছন্দ আলাদা প্রেম ভালোবাসা আলাদা ব্রাদার কেন বলুন না কেন প্রত্যেকটা যুবতের যুবকের অন্তরে পছন্দ একটা যুবতী আছে কেউ যদি বলে না হুজুর এটা বলেন না আমি কোন মেয়েকে পছন্দ করি না আরে ভাই তুমি মিথ্যা কথা বলছো বলে কেন গো আমার রাসূলুল্লাহর কথা রাসূল আমার বলেছেন প্রত্যেকটা যুবক একটা না একটা তার অন্তরে একজন আপনার যুবতী না হলে মহিলা আছে সেটা কেমন পছন্দ কাকে বলে দেখুন পছন্দ হলো ওই যুবকের নিয়াত হলো বলে অমক বাড়ির ওই মহিলাটা ওই যুবতী এত ভালো এত ভদ্র এত আপনার জানো বংশে ভালো ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে যদি হতো আমি জীবনে ধন্য হয়ে যেতাম একে বলে পছন্দ আচ্ছা এটা যুবকের আছে না নাই আপনারা বলছেন ও বুলবো না নাহলে আমার আমিও তো একদিন যুবক ছিলাম তখন ওটা আমার ঘাড়েও পড়বে না কি বলছেন শুনুন ওটা কোন চিন্তার কারণ নেই আমার রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা যুবকের আছে একটা না একটা পছন্দ তাতে মৌলভী হতে পারে তালবে ইলম হতে পারে হাজী সাহেব হতে পারে নামাজি হতে পারে বেনামাজি হতে পারে রোজাদার হতে পারে বেরোজাদার হতে পারে ইমামদার হতে পারে বেঈমান হতে পারে প্রত্যেকজনের একটা না একটা পছন্দ আছে অস্বীকার করতে পারবেন একজন আবার অস্বীকার করেন তিনি যে আমার নাই বলে এটাও বলতে পারবেন না কারণ আছে পছন্দ আমি বলেছি পছন্দটা বুঝতে হবে মানে ওই মেয়েটা ভালো চরিত্র ভালো বংশটা ভালো না হলে কার এরকম আছে ওই মেয়েটার বাপ বড় লোক বিয়ে হলে আমার ভালো হতো এই পছন্দটা আছে একে বলে পছন্দ সেম যুবতীরও তাই যুবতীরা হাসছে বলে এটা যুবককে বলছে আমাদের লয় নাকি ওদেরও আছে আছে না নাই আছে রাসূল বলেছেন লুকানোর কিছু নয় বাপ প্রেমটা আলাদা ভালোবাসা আলাদা পছন্দের কথা বলছি নবী আমার বলছেন বলো না হ্যাঁ 150 দিয়েছে মাশাআল্লাহ হ্যাঁ তো বলো না কেন বলে কি বলে কাকে তুমি পছন্দ করো মুসলমান আমার ভাইরা যেমন এই কথা বলা সাদসমী যেন হাসতে লেগেছেন নবীকে বলেন হুজুর আমি যারে পছন্দ করে বিয়া হবে বলে হ্যাঁ বলে নবী গো এই কথা তো আপনি বললেন তাহলে আমি বলবো বলে হ্যাঁ এবার সাদসমী একটা সুযোগ খুঁজিয়ে নিলেন উনি চিন্তা করলেন আল্লাহ গো নবী যখন আজকে বলেছে সুযোগ হাত ছাড়া করব না হাত ছাড়া কেউ করবে দেশের সরদার মুড়ল যদি বলে এ যুবক রে তোকে তো গ্রামে কেউ আজকে ভালোবাসে না এই গ্রামের একটা যুবকের বিয়ে হয় না কেউ আপনার বিয়ে দেয় না পাগল মতো ছেলে মুড়ল যদি বলে তুই কাকে পছন্দ করিস বল তো ওর সঙ্গে বিয়ে দিয়ে দেব বলুন না ওই ছেলেটা খুশি হবে না হবে না উনি বলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার পছন্দের কথাটা বলবো বলে বলো সাহাবিয়া রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওই মদিনায় একটা মহিলা ছিল একটা কন্যা ছিল যার নাম হলো হুরে মদিনা বলে ডাকা হতো হুরে মদিনাকে যেন পছন্দ করে নামটা যেন ঘোষণা করলো গোটা মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী রমণী যার নাম হলো হুরে মদিনা মুড়লকে যদি বলে গ্রামের সবচাইতে সুন্দরী ওর নামক আমি বিয়ে করতে চাই মুড়ল বলবে না বলে সব থাকলে ওকেই পালি আচ্ছা বলবে না বলে কাকে পছন্দ করে তো সবচাইতে যে সুন্দর তো বিয়েই হয় না এমনিতেই
আবার সবচাইতে সুন্দর ওকে নবী বলে সাহাবী রে বলে আমরতে বিয়ে করতে তোমারে চাইল না কোন কারণে বিয়ে দিতে চাইল না আমি যদি ভাই একটু সুযোগ দিয়েছিলাম আবার জানো সবচাইতে সুন্দরী নামটা হয়ে গেল মায়েদের একটু অসুবিধা হচ্ছে আপনারা এদিকে চলে আসেন আপনারা সামনের দিকে চলে আসেন সবাই পিছনে বসার চেষ্টা করবেন না সামনে আসুন আর সামনে জায়গাগুলো মা বোনের আপনারা পূরণ করে নেন যাতে করে এসে বসতে সবাই পারে মুসলমান আমার ভাইরা আলেম ওলামার কথা শুনুন হুজুরদের কথা শুনুন আপনারা এগিয়ে গিয়ে ফাঁকা জায়গাগুলো যাদের কোলে বাচ্চা আছে তারা অসুবিধা হলে উঠিয়েন না যাদের নাই তারা সামনেটা এসে পূরণ করুন আর পিছনে যারা আছেন তারা সামনে জায়গা আছে চলে আসুন এ মুসলমান আমার ভাইরা নবী বলেন বলে আজকে জানো এই সুযোগখানা তুমি নিয়ে নিলে বলো না কেন যেখানে তোমার বিয়ে হচ্ছিল না একটু সুযোগ দিয়েছি বলে নবী গো আপনার জবান দিয়ে যদি বেরিয়ে যায় ওই কথাটা কোনোদিন বিফল হবে না নবী আমার বললেন ঠিক আছে যাও তুমি যদি তাকে পছন্দ করো ওর সঙ্গেই তোমার আমি বিবাহটা দিয়ে দেব তবে আমার একটা কথা মানতে হবে বলে কি বলে সাহাবী সাদ স্বামী রে বলে আজকে তোমাকে একটা কথা শুনতে হবে কথাটা হলো সমস্ত দিকটা আমি দেখব আর দরদ পড়ে রে সাজ কর দরদ পড়ে রে সাজ কর একে না বেরে দারুন ওয়াফার ধরবে মাদি ইন আর সেন্টার নামাজ শেষ মুকুত আসতে নামাজ শেষ মুকুত আসতে ফোন করো ইয়া কিন করে ফোন করো ইয়া কিন করে এ ফোন তো মারো রিসিভ হবে তোমার ঋষি হবে সে আল্লাহর দরবারে সে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে তোমার নামাজ কবুল হবে তোমার অপসান করো সবটা ওগ ধরবে মাদিকি ইনার সেন্টার 786 92 লাহাগাও রে মোবাইল নাম্বার ধরবে মাদিকি ইনার সেন্টার মুসলমান আমার ভাইন একটু আসুন না কেন এই রাতের বেলায় কুইন্টাল সিমেন্টের দাতা অনেক আপনার বাপজি ভাই আশিকে রাসুল বসে আছেন উনি বলেন নবীর কথা মানতে হবে একবার যেন যাই পায়গামটা দিয়ে আসি গাও রাস্তায় যেতে যেতে চিন্তা করলো আয় আল্লাহ যাবো নবীর কথা মেনে নিয়েছে তবে পায়গাম দিয়ে আমি এক মুহূর্ত দাঁড়াবো না কি করবো দাঁড়াবো না কি করবো বলছে বলেন তিনি পালাবো কেননা যদি জেনে যাই পিঠটা আমার থাকবে না হুরে মদিনার আব্বা মেরে রাখবে না আমার পিঠের খালটা বিনিয়ে দেবে এই বলে যেতে 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 বাবা আপনার যেন হুরে মদিনার ওই দরসায় খানা পৌঁছিয়ে গেল যেমন বাবা পৌঁছানো
এবার সাজ্জামি দরজায় বলে চাচা গো চাচা আপনি কি দরজায় আসেন গো চাচা ঘর থেকে শুনতে ফেলো ওরে মদিনা বাবা শুনে গেল ওরে মদিনা বড় আব্বা যান দরজায় কে জানো এসে আপনাকে ডাক দে আল্লাহর নবী মুস্তাফার সাহাবী দরজায় গিয়েছে ওরে মদিনা বলল আব্বা যান দরজায় কে জানে এসেছে একবার দেখে আসুন দরজায় আসে আর সাজ্জামি বলে চাচা গো আপনার একটা কথা বলার জন্য এসেছি বলো বাবা তুমি কেন এসেছো কি কথা বলবে বলো সাজ্জামি বলে ইয়া রাসূল আয়া গো আমার চাচা গো برادان اسلام معتصم عين حضرات جابوني بابا بولچه আজকে বলো না বাবা কি বলবে সৎস্বামী বলে চাচা গো আপনার কাছে এসেছি আমি কোথায় থাকি আপনি জানেন বলে গাও আমি তো রাসূলুল্লাহ দরবারে থাকি উনি বলছেন হ্যাঁ বাবা জানি তোমাকে চিনি গো উনি বলছেন বলে চাচা আজকে শুনে নিন আজকে এসেছি আপনার একটা যুবতী কন্যা আছে বলে খাও যে ঘরে মদিনা রয়েছে বলে খাও আমি ঘরে মদিনাকে বিয়ে করতে চাই যাবনি বলা গো এমন সময় ঘরে মদিনার পিতা চোখটা মোটা মোটা করে বলে কি বললে আর যাবনি বলা বাবা নাই আর দাঁড়াতে পারে ভয়ে একবারে একটা দৌড় দিয়েছে হরে মদিনার পিতা বলে সাজ্জামি পালাও কেন রে উনি তাকায় না পিছনে কারণ জানে দাঁড়ালেই মারবে আর আমার হরে মদিনার পিতা বলে দাঁড়াও না কেন দাঁড়াইনো উনি এক দৌড়ে রসুল্লাহ দরবারে হরে মদিনার পিতা দাঁড়িয়ে গেল আমার রসুল বলে সাহাবি রে আজকে বলো না তুমি কি ব্যাপার এত কেন খাপাতে খাপাতে এসেছ আজকে বলে যাও আজকে একটু খবরটা আমাকে দাও বলে কি হলো তোমার গো একটু বলে যাও উনি বলেন বলে ইয়া রাসূলুল্লাহ এত মোটা মোটা চোখ করেছে আমি দাঁড়াতে পারিনি নবী গো তবে প্রস্তাব দিয়ে পালিয়ে এসেছি ও গো জননী মা আপনাদেরকে শুনে যায় আলোচনা আজকে ঘরে মদিনার কথাটা আপনাকে শুনে যায় মায়েরা আমার কান করে শুনবেন যুবক ভাইরা শুনবেন গো আল্লাহ পাক কত না ভালোবেসেছে যেমনই রসুলের দরবারে আসল রসুল বললেন আল্লাহর নবী কথা শুনে আসলেন আরে পাগল পাগল পালিয়ে এসেছো বলে জি হুজুর বলে পালিয়ে আসলে কেন বলে ভয় লেগেছে নবী বলে ভয়ের কারণ নেই কারণ নেই আমার আল্লাহ পাক তোমার বিবাহ আজকে জানো চিন্তা করো না যদি কবুল করে হয়ে যাবে এমন সময়তে ঘুরে মদিনা তিনার আব্বা জানকে ডেকে বলল আব্বা গো আজকে বলে যাই শুনে রাখুন বলে কে বলে যে ছেলেটা এসেছিল ওটা কে উনি বলছেন বলে জানো ওটা অন্য কেউ নয় আল্লাহর নবীর দরবারের নবীর খাদিম তবে ভাইজান নবী আমার বললেন বলে পালিয়ে এসেছো ওদিকে ঘুরে মদিনার আব্বা যান আপনার জানো হরে মদিনা আর কথা শুনে অবাক হয়ে গেল হরে মদিনা বলতে আরম্ভ করলো আব্বা কে এসেছিল বলে নাবির গোলাম নাবির একজন সাহাবি তাই নাকি বলে এখন বলে কেন বলে বেটি হরে মদিনা আজকে তোমার সঙ্গে বিবাহর প্রস্তাব দিতে এসেছিল হরে মদিনা বলে আব্বা গো ওই ছেলেটা কি করে বলে ওর কিছু নাই রে বেটি ওটা নবী মুস্তাফার দরবারে থাকে বন্ধু গো আজকে এত সুন্দরী রমণী মহিলা আল্লাহর নবী মুস্তাফার কথা শুনে জি আমার ভাইরা গো একটু আসুন না কেন তবে কত বুদ্ধিমতী মহিলা হুরে মদিনা বলে আব্বা যান ওই মহিলাটা আপনার যেন বলে ছেলেটা কি করে বলে কিছু নাই নবী দরবারে থাকে বলে আব্বা গো ওই ছেলেটার সঙ্গে আমি বিয়ে করতে চাই জোরে বলা যাবে না আমাদের হলে কি হতো বলে ছেলেটার ইনকাম নাই বিয়ে দেওয়া যাবে না নাকি ছেলেটা নামাজি হোক আর না হলে পারে আপনার তাহাজ্জুদ গুজার হোক আর দানকারী হোক যা হোক বিয়ে হবে না বলে কেন বলে ওই ছেলেটার পিছনে ইনকাম নাই
এই কারণে বাবা দেখবেন মাওলানা হওয়ার পরে অনেক মসজিদ আছে ইমামতি নাই না বলে কেন বলে চ্যাংড়ার একলাওয়া হবে না বলে না বলে চ্যাংড়া লেওয়া হবে না একটা বয়স্ক নেই এবার তাহলে বলে কেন বলে বিয়ে হয়নি তাহলে বলে তাহলে তোমার মেয়ের সঙ্গে একটু বিয়ে দিয়ে দাও তখন বলবে ছেলের ইনকাম নাই বিয়ে না হলে ইমামতি হয় না আবার যদি বাবা বিয়ে দিতে বলে দেয় না হুজুর মুসলমান আমার ভাইরা গো আল্লাহর ঘরে দান করে যান নবীর মহব্বত এসে যাবে সাহাবিয়া রাসূল বাড়িতে নবীর ঘরে বসে রয়েছেন এমন সময়তে বাবা হুরে মদিনা রাজি হয়ে গেল হুরে মদিনার পিতা বলছে বেটি রে একই কাজ তুই বলছিস বল বলে কেন আমাকে লোকে ঠাট্টা করবে রে আমাকে লোকে যেন থুতু দেবে রে বলে কেন আমি অট্টলিকা বানরে আমার অনেক টাকা আছে পয়সা আছে ওর তো কিছু নয় ও কেমন করে ওকে তুই বিয়ে করবি বল যেমন ভাবে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে বিয়ে করেছিলেন হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারার বাবা আব্বাজানকে বাবাকে সবাই থুতু দিয়েছিল সবাই ঘৃণা করেছিল আর বলেছিল বলে এমন মেয়ে রে আজকে তুই কাকে বিয়ে করলি রে বলে কেন সবচাইতে তৌসিফিক বলের জন্য এটা সহ তৌসিফিক বলের জন্য ওর আব্বা দিল সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমি খাস করে দোয়া এবুল হোসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ সন্তান হারিয়েছে একটা ফ্যানের সঙ্গে আপনার এক কুইন্টাল রড দান করেছে জোরে বলি নারায় তাকবীর জোরে বলি নারায় তাকবীর নারায় রিসালাত মাসরাকে আলা হযরত সন্তান চলে গিয়েছে তার জন্য দান করেছেন মুসলমান আমার ভাইরা গো মুসলমান আমি আজকে আলোচনা শুনে দিয়ে যাচ্ছি মহিলাদের এবং যুবকের আলোচনাটা আমার এগিয়ে নিয়ে যেতে হবে আপনাদের দান বন্ধ হলে হবে না তবে ভাই রডটা তিন ছেড়ে গিয়ে চার হয়ে গিয়েছে পাথর একটা আপনার যেন বাকি নয় নাকি বাকি আছে গো দেখেনি বলছে একটা বাকি আছে এখনো মানে এখনো ওয়াজটা তাহলে ঠিক আছে শুনছেন এ মুসলমান একটা পাথর বাকি আছে দেখি কোন বাপজি আমার আসতে পারে গো মা বোনদেরকে বলবো মা গো আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান গো এই সুযোগটা হাত ছাড়া করিয়ে না মাত্র ৫০০ তো টাকা ১০০০ টাকা করে একটু খোদার ঘরে আজকে দান করে যান আল্লাহ পাক আপনাদের দর্শন করছেন দেখছেন গো কার হাতটা এগিয়ে আসছে আল্লাহ পাক দেখে গো চিন্তা করবেন না আল্লাহ বরকত দিয়ে দেবে আলোচনা শোনাব বুলবুল হোসেন বর্ধনপুর থেকে ১২,০০০ টাকা দান করেছে বুলবুল আহমেদ বর্ধনপুর থেকে এসে ১২,০০০ টাকা নগদ দান করেছে ডিহিপাড়ার বদরুল এক কুইন্টাল রড ৫টা হলো রড জোরে বলি নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হযরত ১২,০০০ টাকার দাতা জোরে বলে জিন্দাবাদ আমিন সুম্মা আমিন গোরস্থান কমিটির সদস্য ১,০০০ টাকা দান করেছে তবে ভাই রড আপনার যেন ৫ কুইন্টাল হয়ে গিয়েছে দেখতে চাই বাবা এই ৫ ওয়াক্ত নামাজকে ভালোবেসে ৫ কুইন্টাল রড হয়েছে আমি শুধু একটাই বলবো বাবা চেয়েছিলাম ১০,০০০ হয়েছে ১২,০০০ দুটো টাকা আপনার যেন বেশি এসেছে গো তবে ভাই টাকাও কিন্তু চারের অঙ্কে চলে গিয়েছে চলে আসুন এর জন্য বলবো এগিয়ে আসুন গো একটা বাবা পাথরের জন্য খোদার আর আমরা জানো সুহান এই গ্রামের একটা ছেলে নাম বলেনি তবে ১২,০০০ টাকা শুনে নিয়েছে হয়তো ফোনেই কথা হয়েছে হয়তো তো বলছে সবচাইতে ১২,০০০ টাকা বেশি হয়েছে তো উনি বলছেন আমি কেরলায় যখন আছি আমি ১২,০০০০ টাকা দিব জোরে বলি নারায় তাকবীর নারায় রিসালাত ওয়াসলাকে আলা হযরত জিয়ারুল মায়ের জন্য ৩ বস্তা সিমেন্ট দান করেছেন মাশাআল্লাহ তবে ১২ থেকে ১২,৫০ হয়েছে দেখি তো আর একটা একে ছাড়তে পারে কিনা পিয়ারুল ইসলাম চোয়াপাড়া তৈয়বের ছেলে ২,০০০ টাকা দান করেছে মা ইন্তেকাল করে গিয়েছেন আল্লাহ দানকে কবুল করো দোয়া করছি
জাহাঙ্গীর সমাজ বর্ধপুর থেকে 1000 টাকা বাবা হুজুর আলী নাম বাফুলা আলিমউদ্দিন মাশাআল্লাহ নামটা খুব ভালো এক বস্তা সিমেন্ট দিয়েছেন আব্বা জানার জন্য বাবা একটু দোয়া করব একটু আল্লাহর কাছে হাত তুলে একটু ছোট আকারে হলো আল্লাহর কাছে অনেক একটু দোয়া করে আল ফাতিহা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিকু সাল্লিম সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ আয় আল্লাহ তোমার দরবারে দুখানা হাত উত্তোলন করেছে আমি অদম গুনাহগার তোমার কত বান্দা বান্দি হাত তুলেছে আল্লাহ ছোট বড় বয়স্ক বয়োজ্যেষ্ঠ আল্লাহ দাড়ি ফেকে গিয়েছে এরকম মানুষ আছে যা দোয়া আল্লাহ তুমি ফেলতে পারো না আল্লাহ হাত তুলেছে বা 12.5 12 10 করে আল্লাহ 2000 1500 আল্লাহ যে যা পেরেছে সিমেন্ট বালি পাথর দান করেছে রড দান করেছে আল্লাহ প্রত্যেককে দানকে কবুল করে মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ কেউ আব্বার নামে কেউ মায়ের নামে কেউ বা স্বামীর নামে কেউ বা স্ত্রীর নামে কেউ দাদা দাদি নানা নানি খালা ফুফু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন গ্রাম প্রতিবেশীর নামে দান করেছে আল্লাহ প্রত্যেককে দানকে কবুল করো মনের আশা উদ্দেশ্যকে পূরণ করো আল্লাহ তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দাও আমিন সুম্মা আমিন বা হাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আমার ভাইরা গো একটা মাত্র সমস্ত সিমেন্ট চেয়েছিলাম 20000 টাকার জন্য একটু বাবা আসবেন আমি জানি তবে দেরি হবে বেনামে আরেকজন 700 টাকা পাঠিয়েছে গো বাবা একটু এগিয়ে আসুন না কেন 700 লয় গো এটা 1200 এই দেখেন ভরা আছে বরকত দিছে নাকি হ্যাঁ 1200 মাশাআল্লাহ এই দেখেন যাই হোক 1200 টাকা দান করেছে হ্যাঁ যাই হোক ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামান হযরত আপনার আসুন একটা খোদার বান্দা আমি 20000 টাকার জন্য চেয়েছি টাঙ্কার অঙ্ক পার হয়েছে রডের অঙ্ক পার হয়ে গেছে মাশাআল্লাহ তবে ভাই 12500 কে টপকানোর জন্য একটা কেউ চলে আসবেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামান হযরত আর একটা কথা আপনাকে বলে যাই বাপজি আমার যে পাথরের জন্য আবদার করে রেখেছিলাম ইনশাআল্লাহুল আজিজ ওই পাথরটাও চলে আসবে তবে আলোচনাটা নিয়ে যাই একটু চলুন না কেন একবার ঝুমঝুম করে আল্লাহর নবী মুস্তাফার সাথে একটা ছন্দ পড়বো দরুদ পড়া اللهم صل على ولا على سيدنا محمد صلى على محمد মোহাম্মদ গরদ মুসব হোসেন কালো পাক নামে বেনামে 500 টাকা দান করেছে বাবা চলুন না কেন সাদসবি আপনার নবীর ঘরে বাবা বসে রয়েছে ঘরে মদিনার পিতা আপনার যেন খবরটা শুনলো আমার যেন সারা রাদি আল্লাহ তালান হরুদা কারণটা দিয়ে বললো মা ও বেটি রে এইরকম কি হবে না লোক আমাকে ছিছি করবে না ঘরে মদিনা বলে আব্বা আর যেই যা বলুক না কেন চিন্তা করবেন না গো জান না কেন আমি তো রাজি আছি ঘরে মদিনার পিতা বলে বেটি রে তুমি যদি রাজি থাকো আমার কিছু করার নাই রে তবে যাই আমার নবী মুস্তাফা পাঠিয়েছে কি না ওরে মদিনা বলেছিল শর্ত দিয়া যদি নবী আমার দরবারে পাঠাই গো আমার সঙ্গে বিয়ের কথা বলে তাহলে পরে আমি অবশ্যই বিয়ে করব ওরে মদিনার পিতা আসে আসার পরে আল্লাহ নবী দরবারে বাবা দাঁড়িয়ে গেল নবী বলে চাচা কেন বাঁচাচ্ছেন কারণটা কি বলুন খবর নিলেন কেমন আছে বাড়ির খবর নেওয়ার পরে ওরে মদিনার পিতা বলে নবী গো আপনার দরবারে এসেছি একটা কারণ বলে কারণটা কি বলে অন্য কিছু নই গো কারণটা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি আপনার কাছে শাশুড়িকে কে পাঠিয়েছেন বলে কোথায় বলে আজকে আমার মেয়ের সঙ্গে বিয়ের জন্য নবী আমার বলেন জি আমি তো পাঠিয়েছিলাম তবে আপনার ভয় পালিয়ে এসেছে উনি বলে নবী গো আমি কি কথা জিজ্ঞাসা করলাম বলে কি বলছ আর কথা শুনে না নজরুল মুয়াজ্জিন বাবা আজান দেয়কে মুয়াজ্জিন বলা হয় উনি 500 টাকা দান করেছেন খোদার ঘরে আল্লাহ দানকে কবুল করুক সকলে বলি আমিন ও আমার বাপজি ভাইরা গো সবার জন্য দোয়া করব একটু আসুন মা বোনেদের কাছ থেকে দান মনে হয় কম আসছে
একটা ভাই খাতা কলম নিয়ে যান কারণ মায়েরা তো দিতে আসতে পারবে না না একটা খাতা কলম নিয়ে যান আর 10টা 500 টাকা হবে তখন আসবেন আমি 10টা মিনিট সময় দিলাম মায়েরা আমার একটু চট করে লিখাবেন তো থাকলে দিয়ে দেবেন আর না হলে লিখাবেন কোন একটা কমেন্ট ভাই খাতা কলম নিয়ে যান দেখবেন আপনাকে দেবে ওই মাঝে মধ্যে একটু একটু করে যাবেন যারা যাওয়ার মতো যাবেন ইনশাআল্লাহুল আজিজ তাহলে কোন একটা যুবতী বোনকে আমার দিয়ে আসুন খাতা কলমটা ইনশাআল্লাহুল আজিজ তাহলে দেখবেন ওই তরফ থেকে দান আসবে অনেক মায়েরা আপনারা পিছাবেন না এরা 10000 দিলে আপনি 1000 দেন এরা 5000 দিলে আপনি 500 দেন অসুবিধা কোথায় যার কাছে যেমন আছে যেমন অর্থ আছে একটু চটচট করে পাঠিয়ে দিয়ে দেবেন আল্লাহর নবী বলছেন বলে চাচা গো এটাই যদি হয় তাহলে ঠিক আছে তবে বলুন আপনার কন্যার খবর বলুন আল্লাহর নবী মুস্তাফাকে ওরে মদিনার পিতা বলে নবী গো আপনি যদি পাঠিয়েছেন তো আমার মেয়ে রাজি আছে অসুবিধা নেই আব্দুল গনি সুইজার এক বস্তা সিমেন্টের দাতা মাশাআল্লাহ জাযাকাল্লাহ আল্লাহ দানকে তুমি কবুল করো এগিয়ে যাই না কেন আলোচনার দিকে আল্লাহর নবী মুস্তাফা বলছেন বলে আপনার মেয়েরা জি বলে জি তাহলে আর কোনো চিন্তা নাই বলে না নবী বলেন ও গো চাচা আপনি যান যান আপনি চলে যান আপনার মেয়ের বিবাহর জন্য আপনি যেন আপনার তৈরি হয়ে যান আমি যেন সাত স্বামীর জন্য আমি বিবাহর একটা বন্দোবস্ত করিয়া যেমনই বলে পাঠিয়ে দেব সুবহানাল্লাহ রিনা বেবা তার স্বামীর নামে দু বস্তা সিমেন্ট দান করেছে বাবা যার জগতে স্বামী নাই ওকে জিজ্ঞাসা করুন কত জ্বালা গো সমাজ দেবে রিনা বেবিকে কিন্তু রিনা বলে আমি দিব সমাজকে মাশাআল্লাহ এই দেখেন সুলতান মন্ডল আমার আব্বার নাম ছিল সুলতান আরে বাপজির নাম আমি পেলাম সুলতান সুলতান মন্ডল আমার আব্বার নামে নাম উনি 500 টাকা দান করে গেলেন একটু জোরে বলা যাবে না নারায় তাকবীর নারায় রিসালাত মাসলাকে আলা হযরত আল্লাহ বাপজির দানকে তুমি কবুল করো আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ জাযাকাল্লাহ তবে ভাই একটা পাথর চেয়েছিলাম না একটা এখানে নাই একটু আছেন একটু চটচট করে আসুন না কেন বাপ ইনশাআল্লাহুল আজিজ একটা পাথর বাকি আছে আমি চেয়েছিলাম আমার মনের আশা আছে আপনারা দেবেন গো একটু আসুন আল্লাহর কাছে খাস করে দোয়া করব সব পৃথিবী থেকে চলে যাবে আপনার যেন সব হারিয়ে যাবে আত্মীয় স্বজন কেউ আপনার থাকবে না শুধুমাত্র আমলগুলো সাদকাগুলো আপনার থাকবে এগুলো আপনার কাজে দেবে এর জন্য নিজের কাজ আপনাকে করে যেতে হবে বাপ চলুন না কেন বাবা এবার আপনার যেন সাত স্বামী আপনার যেন খবর পাওয়ার পরে আসতে আরম্ভ করলো ওরে মদিনার পিতা এক পা দুই পা করে চলে গেল ওরে মদিনাকে যাওয়ার পর আপনার যেন খবর দিল ও বেটি রে আজকে যেন তোমার জন্য সুখবর নিয়ে আসলাম রে বলে কি সুখবর গো আব্বা জান বলে বিয়ে তোমার হবে আমার রাসূলুল্লাহ পাঠিয়েছিলেন আমার নবী মুস্তাফা বলেছেন